হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়েছি বৃন্দাবনের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আমরা এখন এসে উপস্থিত হয়েছি মদন মোহন মন্দিরের সামনে। চলো চলো, এই চল 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 তা চল। এই পূর্বা আয় আয় ওঠ। এবার বৃন্দাবনের মদন মোহন মন্দির অবস্থিত এই মন্দিরটি দেখুন এবং এর সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানাব। বৃন্দাবন হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার অন্তর্গত একটি শহর। হিন্দু বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ এখানে নিজের ছোটবেলা কাটিয়েছিলেন। শহরটি শ্রীকৃষ্ণের বাসস্থান হিসেবেও কথিত। জেলা সদর মথুরা থেকে 11 কিলোমিটার দূরে আগ্রা দিল্লি হাইওয়ের ওপর অবস্থিত। বৃন্দাবন শহরে রাধাকৃষ্ণের অনেক মন্দির আছে। হিন্দু বৈষ্ণব ধর্মীয় সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র তীর্থস্থান। বৃন্দাবন 27.58 ডিগ্রি উত্তর এবং 77.7 পূর্ব অক্ষ দ্রাঘিমাংশে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরের উচ্চতা 170 মিটার বা 557 ফুট। 2011 সালে জনগণনা অনুসারে বৃন্দাবনের জনসংখ্যা 56,618 জন। এর 56% পুরুষ, 44% মহিলা এবং গড় শিক্ষার হার 65%। এখানে জনসংখ্যার 13%-এর বয়স 6 বছরের নিচে। মদন মোহন মন্দিরটি মুলতানের রাজা কাপুর রাম দাস কালিয়দমন ঘাটের কাছে মদন মোহন মন্দিরটি নির্মাণ করেন। এটি বৃন্দাবনের অন্যতম প্রাচীন মন্দির। চৈতন্য মহাপ্রভুর জীবনের সঙ্গে এই মন্দিরটি ঘনিষ্ঠভাবে যুক্ত। ঔরঙ্গজেবের রাজত্বকালে এই মন্দিরের আদি মদন মোহন বিগ্রহটি নিরাপত্তাজনিত কারণে রাজস্থানের কাউড়িতে স্থানান্তরিত করা হয়। বর্তমানে এই মন্দিরে মূল বিগ্রহের একটি প্রতিমূর্তি পূজিত হয়। হ্যালো বন্ধুরা, আমরা দেখছি মদন মোহন মন্দির। আপনারা জানেন আমার চ্যানেলে একটি কুইজ প্রতিযোগিতা চলে, তা এখনও চলছে। এই কুইজ প্রতিযোগিতার নাম শারদিয়া লাকি বাম্পার ধামাকা। এটি 26 নম্বর ভিডিওতে রয়েছে। আপনারা ভিডিওটি দেখুন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতে নিন। এখন আমরা উপস্থিত হয়েছি শাহুজি মন্দির সোনার তালগাছের সামনে। বৃন্দাবন ভগবান কৃষ্ণ এবং রাধা রানীর পবিত্র আবাসস্থল। মন্ত্রমুগ্ধ মন্দিরগুলি একটি তোড়া যা সারা বিশ্বে প্রধান আকর্ষণ কেন্দ্র। অনেকগুলো মন্দিরের মধ্যে একটি হলো শাহুজি মন্দির, যা সুন্দর এবং বৃন্দাবনের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এই মন্দিরটির নাম শাহুজি রাখা হয়েছিল কারণ এটি 1876 সালে লখনৌর শাহ কুন্দল লাল নামে একজন বণিক দ্বারা নির্মিত হয়। ভগবান রাধাকৃষ্ণের মূর্তিকে কেন্দ্র করে বিশালাকার ভবনটি মূলত সারা বিশ্বের ভক্তদের আকর্ষণ করে। শাহুজি মন্দির ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। এখানে প্রধান দেবতা ভগবান শ্রীকৃষ্ণ ছোট রাধারমণ নামে পরিচিত, কারণ এখানে মন্দিরে মূর্তিটি ছোট। ইতালিয়ান মার্বেল নির্মিত শাহুজি মন্দির দর্শনীয় কাঠামো বিশ্বজুড়ে ভক্তদের মুগ্ধ করে। তাদের যারা বৃন্দাবনে নান্দনিকতা ও আধ্যাত্মিকতার সন্ধান করে, শাহুজি মন্দির তার সুন্দর
অন্যান্য সপিল আকৃতি স্তম্ভের কারণে তেদে খাম্বেওয়ালা মন্দির নামেও পরিচিত। দাবিরদের স্থাপত্যে তৈরি প্রতিটি স্তম্ভ 13 ফুট উঁচু এবং 35 ইঞ্চি ব্যাস বিশিষ্ট। মন্দিরটির এই অদ্ভুত কাঠামোর উপর দাঁড়িয়ে আছে, যা মন্দিরে আসা প্রত্যেক পর্যটকের আকর্ষণ করে থাকে। শাহুজি মন্দিরটি বাসন্তী কামরা নামে পরিচিত, তার দুর্দান্ত আলোকিত বিশাল হলের জন্য। বাসন্তী পঞ্চমী উপলক্ষে বছরে দুবার খোলা হয় এই কক্ষ। এটি সুন্দর বেলজিয়াম গ্লাস, ঝাড়বাতি এবং ভগবান কৃষ্ণ ও রাধার জীবনচিত্রিত প্রশংসনীয় পেন্টিং দ্বারা সজ্জিত। এই ঐশ্বরিক কক্ষের অলৌকিক সৌন্দর্য ভক্তদের প্রবলভাবে মোহিত করে। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন এবং মন দিয়ে আমার ভিডিওগুলি দেখছেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে সর্বপ্রথম আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এখন আপনারা দেখছেন শাহুজি মন্দিরের ভেতরের দৃশ্য। যে দৃশ্যর বর্ণনা আগে দেওয়া হয়েছে তা আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন। অবশ্যই দেখুন, মন নিয়ে দেখুন এবং আনন্দ উপভোগ করুন। বলবে আমরা একটু ওই দিকটা যাচ্ছি, ভিডিও করব তো, ওই তো ওই উপরটা শুধু। রাধে 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 আমরা এখন রয়েছি শাহুজি মন্দিরের বাসন্তী কামরার মধ্যে। এই কক্ষের সৌন্দর্য উপভোগ করুন। হ্যাঁ, ভিডিওর মধ্যে যে ফটো তুলছি আমার তো দুজন আলাদা হয়ে যাচ্ছে। কি মুশকিল, দুজনকে এক জায়গাতে ধরাই যাচ্ছে না, তাকা একটু। আমরা রয়েছি কুসুম সরোবরে। কুসুম সরোবর শ্রীকৃষ্ণের পুণ্য লীলাভূমি বৃন্দাবনের নিকটস্থ গোবর্ধন অঞ্চলে অবস্থিত। এই কুসুম সরোবর
শ্রীকৃষ্ণের বাল্যকাল এখানেই অতিবাহিত হয়। শ্রীকৃষ্ণের সাক্ষাৎ লাভে রাধারানী তার সঙ্গীদের নিয়ে ফুল তুলতে কুসুম বনে আসতেন। অন্য অন্য দিনের মতো একদিন রাধারানী সখীদের নিয়ে কুসুম বনে ফুল তুলতে লাগলেন। শ্রীকৃষ্ণ মালির বেশে এসে রাধারানীকে বললেন, কে তুমি, এখানে কি করছো? রাধারানী উত্তর দেন, আমরা ফুল কুড়োতে এসেছি। শ্রীকৃষ্ণ তখন বলেন, ফুল কুড়াবার জন্য কারোর অনুমতি নিয়েছে কি না? রাধারানী বললেন, কারোর অনুমতি নেইনি। শ্রীকৃষ্ণ বললেন, আর চোর হাতে নাতে ধরা পড়ল, প্রতিদিন ফুল চুরি করে বাগান ধ্বংস করছো, শাস্তি পেতে হবে। এই কথোপকথনের মাঝে রাধার দৃষ্টি পড়ে শ্রীকৃষ্ণের বাসির দিকে। তখন রাধারানী বলেন, আপনি কে বলুন? এইসব কথোপকথন চলার সময় রাধার হাতের ফুলগুলো মাটিতে পড়ে যায়। শ্রী রাধারানী তখন কৃষ্ণকে বলেন, ফুলগুলো মাটিতে ফেলে দিলে শ্যাম। শ্রীকৃষ্ণ তখন সব ফুল কুড়িয়ে নেয় এবং তার বাসির সাহায্যে সেই স্থানে একটি সরোবর তৈরি করেন, এটি কুসুম সরোবর। সেই পূর্ণ সরোবরে পড়ে যাওয়া ফুলগুলি তুলে সেগুলো ধুয়ে শ্রী রাধারানীর বেলুনিতে লাগিয়ে দেয় এবং রাধিকা তখন আয়নাতে মন ভরে শ্রীকৃষ্ণকে দেখতে থাকে। মনে করা হয় শ্রী রাধারানী এবং শ্রীকৃষ্ণের লীলাবিন্যাস আজও কুসুম সরোবরে চলছে। ওই দেখি তাকে, ছাড়লাম কিন্তু খেয়াল রাখবে আমাকে। মথুরায় বৃন্দাবনে অবস্থিত প্রেম মন্দির সারা বিশ্বে বিখ্যাত। দেশ বিদেশের মানুষ বৃন্দাবনে আসেন এই মোহনীয় মন্দির দেখতে। এই মন্দিরের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। এই কারণে এখানে ঘন্টার পর ঘন্টা অবস্থান করতে হয় ভক্তদের। চলুন বলি এই মন্দির সম্পর্কে কিছু রহস্যময় কথা, যা হয়তো আপনারা কখনো শোনেননি। বৃন্দাবন মন্দিরে ভগবান রাধাকৃষ্ণ এবং রামসীতাকে উৎসর্গকৃত। জেনে অবাক হবেন যে এই বিশাল মন্দিরের কাঠামোটি পঞ্চম জগৎগুরু কৃপালু মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরটি 11 বছর 1,000 শ্রমিক দ্বারা নির্মিত হয়েছিল। 2001 সালে জানুয়ারি মাসে এই বিশাল মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় এবং 15 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি 2012 পর্যন্ত এর উদ্বোধনী অনুষ্ঠান হয়ে থাকে। তারপর এটি 17 ফেব্রুয়ারি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই মন্দিরের উচ্চতা 125 ফুট, দৈর্ঘ্য 112 ফুট এবং প্রস্থ 115 ফুট। এই মন্দিরটি ইতালিয়ান মার্বেল পাথর দিয়ে তৈরি। মন্দিরের উদ্যানের মধ্যে রয়েছে শ্রী গোবর্ধন লীলা, কালিয়ানাগ দমন লীলা, ঝুলন লীলা এবং রাধাকৃষ্ণের সুন্দর ঝিলিক সাজানো আছে। মন্দিরে মোট 94টি স্তম্ভ আছে, যাতে রাধাকৃষ্ণের বিভিন্ন সময়ের বর্ণনা তুলে ধরা হয়েছে। বেশিরভাগ স্তম্ভে গোপীদের ভাস্কর্যগুলো খোদাই করা আছে, যা এই মন্দিরের সৌন্দর্য কতগুণ বাড়িয়ে তুলেছে। বৃন্দাবনে দর্শনীয় স্থান অনেক, তাই এই একটি ভিডিওতে তা তুলে ধরা গেল না। তাই আরেকটি ভিডিও তৈরি করা হবে এই বৃন্দাবন সম্বন্ধে। বন্ধুরা সাথে থাকুন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। পরবর্তী ভিডিওতে বৃন্দাবনের আরও কিছু অংশ তুলে ধরা হবে
যা দেখে আপনারা যথেষ্ট আনন্দ পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওগুলি অবশ্যই দেখবেন। বাই বাই, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।